আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিডিটিউবএস 16-এর পক্ষ থেকে আপনারা দেখছেন আমার ছোট্ট পরিসরে করা আম বাগানের ভিডিও। গাছগুলো লাগিয়েছিলাম আগস্ট 2022 সালে, গত 23 সালে গাছে মুকুল ভেঙে দিয়েছিলাম। এবছর প্রায় প্রত্যেকটি গাছে মুকুল ধরেছে, প্রত্যেকটি গাছেরই আমি গোড়া ঘাস আগাছা পরিষ্কার করে দিয়েছি। প্রত্যেক সপ্তাহে একবার অন্তত গোড়ায় সেচের ব্যবস্থা করি। গাছগুলো লাগানোর সময় গর্ত করে জৈব সার ব্যবহার করেছিলাম। তো আপনারা দেখছেন সেই আম বাগানের ভিডিও, দেখতে পাচ্ছেন কত সুন্দর মুকুল এসেছে। এখানে প্রায় চারটে সারিতে আমি আম গাছগুলো লাগিয়েছি। প্রথম সারিতে লাগিয়েছি কতগুলো মাল্টা গাছ। আশা করি আপনাদেরকে ভিডিও দেখে, আম গাছ দেখে আপনাদের ভালো লাগবে। তা দেখতে পাচ্ছে প্রত্যেকটি গাছেই মুকুল ধরেছে। যতটুকু সম্ভব গাছগুলোর পরিচর্যা সঠিকভাবে করার চেষ্টা করি। গাছের মুকুলগুলো ভালোই দেখা যাচ্ছে। আসলে কোনো কাজ সফলতা পেতে গেলে একটু কষ্ট করা লাগে। তো দেখছেন কত সুন্দর সেই আম গাছগুলোর মুকুল, দেখলে অনেকটা ভালো লাগে। আপনারা দেখছেন সামনের সারিতে রয়েছে মাল্টা গাছ, দেখেন কত সুন্দর বইলে এসেছে। ছোট্ট গাছ, জোপালো গাছ, আসলে অনেক পরিচর্যা, অনেক পরিচর্যা, অনেক কষ্ট করতে হয়। দেখছেন নিচে সাদা রং করে দিয়েছি। আপনারা এখানে রয়েছে প্রায় 35টির মতো গাছ লাগানো হয়েছে এখানে। আপনারা এর পরবর্তীতে আপডেট, অর্থাৎ কোন গাছে কতগুলো কীভাবে অবস্থায় থাকে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব, আপডেট ভিডিও দিতে চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এবং আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনারা দেখছেন সামনেই ওই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো আনার গাছ। একই সাথে একটি লিচু গাছ লাগিয়েছিলাম। এই যে সেই লিচু গাছে সুন্দর বইল এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই বইলগুলো। সামনেই দেখছেন একটা জামরুল গাছ, এটাও লাগিয়েছিলাম ওই একই সঙ্গে 22 সালে। প্রত্যেকটি গাছেই নতুন, কিছু কিছু গাছে নতুন পাতা ধরেছে। দেখছেন ভিডিওটি, দেখছেন মাল্টা গাছের সারি, এখন দেখছেন মাল্টা গাছগুলো। ওই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে, অর্থাৎ উত্তর দিকে, ওখানেই রাস্তা, ওখান থেকেই আমার বাগানে ঢুকতে হয়। এখন দেখছেন লাউ গাছের ঘুড়ি, এটা হলো লাউ গাছ লাগিয়েছি। দেখছেন এটা হলো পূর্ব দিকে। তো ভিডিওটি আর বেশি বড় করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।